ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি ভাই যান আপনি যারা জানতে চেয়েছেন যে সাজদাতে গিয়ে ক্ষমা বা মাফ চাওয়া যায় কি আর গেলে সেটা কখন চাইতে হবে তো আলহামদুলিল্লাহ ভাই এ এবার স্পষ্ট হাদিস সাল্লাম থেকে প্রমাণিত যে রসুল্লাহ সাল্লাম সাজদাতে যে দোয়া পাঠ করতেন সেটা হচ্ছে বিহামদিকা সুবহানেকা আল্লাহ তোমারই সব পবিত্রতা তোমারই সব পবিত্রতা আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের রব হামদিকা এবং সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তো এই দুয়ার মধ্যে ক্ষমা চাওয়াই স্পষ্ট সেজন্য আপনি এমন দোয়া যার মধ্যে ক্ষমা রয়েছে এমন দোয়া যার মধ্যে ক্ষমা চাওয়ার কথা আছে আপনি সেই সমস্ত দোয়াগুলি সাজদাতে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আপনি এই দোয়াগুলি হ্যাঁ সুবাহানে আল্লাহমদিক আল্লমক ফির্লি বিজোর সংখ্যায় এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো চোদ্দো তেরো পনেরো আপনি বীজের সংখ্যা যতবার ইচ্ছে পাঠ পাঠ করতে পারেন এবং প্রত্যেকবারে আপনার ক্ষমতার কথা আসছে আল্লহম হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহম আমাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করো তো এ দোয়া ছাড়াও অন্য যে সমস্ত দোয়া যেগুলির মধ্যে ক্ষমা চাওয়ার কথা আছে আপনি সেই দোয়াগুলির সাজদাতে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তো মোট কথা আপনি সাজদাই ক্ষমা চাইতে পারবেন এবং এমন দোয়া যে যে দোয়াগুলির মধ্যে ক্ষমা চাওয়ার কথা আছে আপনি সেই দোয়াগুলির এখানে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ হাজম আহিন্দু আল্লাহু আলু আলাইকুম রহমতুল্লাহ বরকাত